হ্যাঁ চলেন, এখন আমি আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। যে সেই জিনিসটা হচ্ছে, ধরেন আপনার আপনি যখন আপনার প্রোডাক্টের ল্যান্ডিং পেজে যাবেন, যে কোনো প্রোডাক্টের ল্যান্ডিং পেজে, তখন দেখবেন এখানে তিনটা বাটন আছে, অর্ডার বাটন, ব্যাগেজ হোক অ্যান্ড কল অর্ডার বাটন। সো এখানে আরেকটা বাটন কিন্তু আছে আপনার ওয়েবসাইটে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অর্ডার বাটন। মানে আপনার কাস্টমার চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে অর্ডার করতে পারবে। সো এই বাটনটা ডিফল্টভাবে এখানে আপনার অ্যাক্টিভ থাকবে না, শো থাকবে না, বাট আপনি যদি এটা শো করাইতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, সেটা আপনি যেটা যা করবেন, তখন আপনি আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল লগ ইন করবেন। করার পর এখানে আপনি দেখতে পারবেন থিম কাস্টমাইজার নামে একটা প্যানেল আছে, এই থিম কাস্টমাইজারে ক্লিক করবেন, আপনি এখানে আসবেন। এখানে আসার পরে একটু সাইড নামে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এই যে এক্সটেনশন, এক্সটেনশন নামে একটা লিঙ্ক আছে, এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপ অর্ডার। তো এইটা এইখানে আপনি দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ অর্ডার বাটন ডিফল্টভাবে ডিএক্টিভ করা আছে। আপনি এখান থেকে জাস্ট অ্যাক্টিভে ক্লিক করবেন, করে জাস্ট এখানে সেভ দিবেন, তাহলেই দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ অর্ডার যে বাটনটা আছে এটা আপনার প্রোডাক্টের ল্যান্ডিং পেজে এখানে অ্যাড হয়ে যাবে। সো এখন যদি আপনি রিফ্রেশ দেন তাহলে দেখেন এখানে আপনার হোয়াটসঅ্যাপের অর্ডার বাটনটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আপনার কাস্টমার চাইলে ডাইরেক্ট এই বাটনে ক্লিক করলেই আপনার এই প্রোডাক্টের নাম, প্রাইস, ডিটেল সব কিছু সহ অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু একটা মেসেজ চলে যাবে। সো অনেক কাস্টমার আছে আপনার যারা অর্ডার প্রসেস ভালোভাবে বুঝে না, তারা কিন্তু কুইকলি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করে ফেলতে পারবে। অ্যান্ড এতে করে আপনার অর্ডার রেশিও, অর্ডার রেট অনেক বেড়ে যাবে, মানে আগের থেকে অর্ডার অনেক বেশি পড়বে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, গুড বাই।